শুরু হলো বনগাঁ শ্রমিক মেলা চাঁদপাড়া মিলন সংঘের মাঠে এই মেলা চলবে আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত এদিন মেলায় উপস্থিত ছিলেন অতিরিক্ত লেবার কমিশনার শুরু হলো বনগাঁ মহকুমার শ্রমিক মেলা পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের ব্যবস্থাপনায় চাঁদপাড়া মিলন সংঘের মাঠে মেলা চলবে তিন দিন ব্যাপী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত লেবার কমিশনার মোহাম্মদ রেজাউন সহকারী লেবার কমিশনার সুদীপ্ত সামন্ত গাইঘাটার বিডিও বিব্রত বিশ্বাসহ বিশিষ্ট চনেরা এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার সূচনা হয় মেলায় শ্রম দপ্তরের বিভিন্ন প্রকল্পের পঁচিশটি স্টল তৈরি হয় জেলা সহকারী লেবার কমিশনার সুদীপ্ত সামন্ত বলেন সামাজিক সুরক্ষা যোজনায় শ্রমিকদের আরও বেশি করে অন্তর্ভুক্ত করতেই এই মেলা শ্রম দপ্তর সূত্রে জানা গেছে জেলার সামাজিক সুরক্ষা যোজনায় নয় লক্ষ বিয়াল্লিশ হাজার শ্রমিক অন্তর্ভুক্ত রয়েছে চলতি বর্ষে আরও পঁচাশি হাজার একশো জন আবেদন করেছেন এদিন মেলা থেকে বিভিন্ন প্রকল্পে শ্রমিকদের মধ্যে আর্থিক অনুদান তুলে দেওয়া হয় অধিকার সরকার দিচ্ছে সুযোগ সুবিধা দিচ্ছে কতদিন তিন দিন